এবার আবার করছেন এবার আরশ নড়ে, আরশ নড়ে। এবার রব যেন বলেন, এই তুমি নড়ছো কেন? আমি নড়ি না, আমার খুঁটি নড়ে। এই খুঁটি তুমি নড়ছো কেন? আমি নড়ি না, আমাকে নাড়া। আমি দেমাগের কাছে দেওয়ার জন্য এভাবে বলছি যেন কারণ একই হয়ে যায়। এই কে তুমি আমার খুঁটি নাড়াচ্ছ কেন? কে তুমি? আমি আপনার বন্ধুর কালিমায় তৈয়বা। আচ্ছা, এভাবে যদি হাজার বার রবের কাছে প্রতিদিন আপনার নাম উঠে, তো আপনার দামটা কেমন হবে? আচ্ছা, রব রব্বুল আলামিনের কাছে আপনার নাম উঠে প্রতিদিন সকাল সন্ধ্যা দুপুর রাত, শুধুই নাম খালেদের তাসবিহ, খালেদের জিকির, খালেদের সুবহানাল্লাহ, খালেদের আলহামদুলিল্লাহ, খালেদের লা ইলাহা ইল্লাল্লাহ, এবার কেমন হবে? রব যেন বলেন, ফেরেশতা দেখতো দেখতো দেখো তো ওর কি কি লাগবে, দেখো তো বলে কি বলবে, দেখেন বলেন 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 কি বলবে, বলেন না আবার বলেন, দেখতো কি কি লাগে, দেখো তো এখন কি কি লাগবে। রব উঠতে এখন ইফতারি লাগবে, যাও 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 দুনিয়ার সবচেয়ে দামিতে ব্যবস্থা করে তোলো, যাও। রব ওর এখন খাবার লাগবে, রব ওর এখন সাহারি লাগবে। কি খুদি কো কর বুলন্দ ইতনা কে হর তকদীর সে পহলে খুদা তুঝে পুছে পাতা তেরি রেজা কিয়া হ্যায়। রব যেন জিজ্ঞেস করে, দেখো তো কি কি লাগে। সুবহানাল্লাহ বলে কোন মেহমানের উপরে যদি মন্ত্রী খুশি হয়ে যায়, কোন চেয়ারম্যানের উপরে মন্ত্রী খুশি, কোন এমপির উপরে মন্ত্রী খুশি, তো মন্ত্রী সব সচিব সাহেবকে কি বলে, সচিব সাহেব দেখেন তো কার কি কি লাগে। সুবহানাল্লাহ বলে না, বলে কি বলে না, বলেন এখানে বললো ওখানে বলবে না, কি বলে মন্ত্রী সাহেব কি বলে, সচিব সাহেব কি বলে, বলে আর প্রধানমন্ত্রী কাকে বলবে, মন্ত্রী সাহেবকে, মন্ত্রী সাহেব দেখেন তো আর কি কি লাগে। রব বলে, জিবরিল দেখো তো আমার বন্ধুর কি কি লাগে, ডেলি 1000 বার করে তার নাম উঠে আমার কাছে। কি হাসানার এক নাম্বারটা কি, হাসানা, হাসানার এক নাম্বারটা কি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমাটা পড়তে তিনটে অঙ্গ ব্যবহার করা লাগে, তিনটে অঙ্গ, এক নাম্বার জবান, দুই নাম্বার দিল, তিন নাম্বার কান। বলেন, জবান দিল কান, আবার জবানের কাম কি শুদ্ধ করে পড়া, দিলের কাম কি ধ্যানের সাথে শোনা, আর কানের ধ্যানের সাথে বুঝা, আর কানের কাজ কি ধ্যানের সাথে শোনা, কানের কাজ কি দিলের কাজ কি ধ্যানের সাথে বুঝা, জবানের কাজ কি শুদ্ধ করে পড়া। বলেন, জবানের কাজ কি, কানের কাজ কি, আওয়াজ জিব্বা দিয়ে হয় না গলা দিয়ে হয়, আওয়াজ কোন অঙ্গের কাজ, আওয়াজ জিকিরে গলার কোনো কাজ নাই। বলেন, মুখস্থ করেন, হাতের কোনো কাজ নাই, কোমরের কোনো কাজ নাই, পায়ের কোনো কাজ নাই, নাচার কোনো কাজ নাই, দিগবাজির কোনো কাজ নাই। এখানে কাজ হলো তিন অঙ্গ, কয় অঙ্গের, এক নাম্বার জবান, দুই নাম্বার দিল, তিন নাম্বার কান। তাহলে আওয়াজ লাগান এভাবে যেন আপনার কানে শুনে। আপনি কত জোরে বললে আসমানে উঠবে, আপনি কত জোরে বললে আসমানে উঠবে, সবাই বলেন,
আপনি কত জোরে বললে আসমানে উঠবে? আপনি যত চিৎকার দেন এক মাইল উঠবো, 500 মিটার উঠবে। আপনি কত জোরে বললে আসমানে উঠবে বলেন না? সারা দুনিয়া একসাথে আওয়াজ দিলে আসমানে উঠবে। আবার কত জোরে দিলে, কত আসতে বললেও আল্লাহ শুনবেন না। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন, কত জোরে বললে আসমানে উঠবে, কত আসতে বললে আল্লাহ শুনবে। মুফতি সাহেব বলেন, কত জোরে বললে আসমানে উঠবে? জীবনের সর্বস্ব দিয়ে যদি জোরে বলেন আসমানে উঠবে, আর কত আসতে বললেও আল্লাহ শুনবে। অতএব এভাবে বলেন, জবান দিল কান, জবান দিল কান। আবার বলেন, ধীরে 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 সুন্দর করে বলবো, এমন ভাবে বলবো যেন আমার দিল বুঝে, যেন আমার দিল কি বুঝে। দিলের কাজ তিনটা, জবানের কাজ একটা, কানের কাজ একটা, দিলের কাজ তিনটা। দিলের কাজ কি তিনটা? এক নম্বরে কি বলেছি বুঝা, দুই নম্বরে কার জন্য বলেছি মনে করা, তিন নম্বরে কেন বলেছি মনে করা। কি কার জন্য কেন বলেন, আবার বলেন। হার হার আমল দিলে যেন বুঝে কি করেছি, দুই নাম্বার কার জন্য করেছি, তিন নাম্বার কেন করেছি। তাহলে দিলের কাজ এক নাম্বার কি বলেছি, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। যেন বাংলাটা হবে এখানে, আরবিটা হবে এখানে, কি বলেন? বাংলাটা হবে কোথায়, আরবিটা হবে কোথায়? বুঝের জন্য বলছি, বুঝের জন্য। এটা আবার কেউ দলিল বানায় না, বুঝের জন্য বলছি। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, দিলের কাজ কয়টা? এক নাম্বার কি বলেছি বোঝা, দুই নাম্বার কার জন্য বলেছি, আল্লাহর জন্য বলেছি, কার জন্য বলেছি, আল্লাহর জন্য বলেছি। যদি আল্লাহর জন্যই বলা হয় তাহলে তিনি যেভাবে খুশি হবেন এভাবে বলা। কার জন্য বলেছি তাহলে কেমনে বলবো, আল্লাহ যেভাবে খুশি হন এভাবে বলেন, আল্লাহ যেভাবে খুশি হন এভাবে। তাহলে দুই নাম্বার গেল, তিন নাম্বার কেন বলেছি, কেন উত্তর তিনটা, কেন উত্তর কয়টা? বাট আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে কেন বলেছি উত্তর দেন, একজন একজন করে বলো। আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে,
তাহলে কয়টা জিনিস? তিনটা। দিলের কাজ কয়টা? এক নাম্বার কি বলেছি বুঝে বুঝে পড়া, দুই নাম্বার কার জন্য পড়েছি তাকে মনে করা, তিন নাম্বার কেন পড়েছি উত্তর কয়টা, নামাজ কেন পড়েছি, রোজা কেন রাখবো, ওয়াজ কেন করবো, ওয়াজ কেন শুনবো।